বিয়ের দুমাসের মধ্যেই মৃত্যু গৃহবধূর। ঘাটবাওর এলাকায় মৃত বধূর শ্বশুর বাড়িতে ভাঙচুর চালালো উত্তেজিত জনতা। জানা গেছে, মৃত গৃহবধূ বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী মাম্পি মণ্ডল। মাম্পির পরিবারের অভিযোগের ভিত্তিতে আটক স্বামী ও শাশুড়ি। বিয়ের দুমাসের মধ্যেই গৃহবধূর মৃত্যু। শ্বশুর বাড়িতে স্বামী শাশুড়ির অত্যাচারেই মৃত্যু হয়েছে গৃহবধূর, এমন অভিযোগে ঘাটবাওর এলাকায় শ্বশুর বাড়িতে ভাঙচুর চালালো উত্তেজিত জনতা। জানা গেছে, বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী মাম্পি মণ্ডল। প্রায় দুমাস আগে কুঠিবাড়ি এলাকার মাম্পির সাথে ভালোবাসা করে বিয়ে হয় ঘাটবাওর এলাকার যুবক শুভম বিশ্বাসের। অভিযোগ, বিয়ের পর থেকেই শুভম নানা সময়ে মারধর করত মাম্পিকে। হেরোইনের নেশায় আসক্ত ছিল শুভম, এমনই দাবি মাম্পির পরিবারের সদস্যদের। মেয়ের মৃত্যুর পর স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েছেন বাবা মা। জানা গেছে, কুঠিবাড়ি এলাকার বাসিন্দা অসীম মণ্ডল। মণ্ডল দম্পতির একমাত্র সন্তান ছিলেন মাম্পি। মেয়ে পরিবারকে না জানিয়ে রেজিস্ট্রি করে বিয়ে করেছিল, পরবর্তীতে বিয়ে মেনে নেন বাবা অসীম। এদিন বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়েরের পর বাবা অসীম বলেন, ওরা ভালোবেসে বিয়ে করেছিল। আগেই জানতাম ছেলে ভালো নয়, নেশা করে, তবুও ওদের বিয়ে মেনে নিয়েছিলাম। ভেবেছিলাম বিয়ের পর হয়তো ছেলে ঠিক হয়ে যাবে, কিন্তু বিয়ের এক দেড় মাস কাটতে না কাটতেই মেয়ের ওপর অত্যাচার শুরু হয়। মেয়েকে মারধর করত ওরা, মেয়ে কান্নাকাটি করে ফোন করত। মাঝখানে গত 10 তারিখ মেয়ের শরীর খারাপ হয়, খুব জ্বর হয়েছিল, ওকে বাড়িতে নিয়ে আসি, বনগাঁ হাসপাতালে ভর্তি করেছিলাম, এদিন সকালে মারা যায়। আমার মেয়ের সাথে একটা ভালোবাসা হয়েছিল প্রথমের দিকে, এবং ওরা বাড়ি বসে রেজিস্ট্রি করে, আমরা জানি না। তারপরে মেয়ে ছেলে হওয়ার পরে বাধ্যতামূলক আমরা বিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম যে ছেলে জানি মাতাল নিশাখোর, তবু বিয়ে দিয়েছিলাম, যে যদি মেয়ে যা, এখন মেয়ে রাজি যখন কিছু করার নেই, আমি দিতাম। আর দেওয়ার পরে দেখছি এক দেড় মাসের মধ্যেই শুধু মারামারি গণ্ডগোল। রাত হলে নেশা করে আসে, মেয়েকে মারে, মেয়েকে মারধর করে, নির্যাতন করে, শারীরিক, খেতে দেয় না, ঠিক মতন খেতে দেয় না, বলে অত খেতে পারবা না। মেয়ের পরে খুব অত্যাচার হয়, বাধ্যতামূলক আমি মেয়েকে, আমি মেয়ে আমার বলে শুধু আমার এখানে নিয়ে যাও, আমার এখানে খুব অত্যাচার হচ্ছে, কান্নাকাটি করে মেয়ে। তখন বাধ্যতামূলক আমি গত শুক্রবারে গিয়ে নিয়ে এসেছিলাম, মেয়ের শরীর খুব খারাপ ছিল, সেই অবস্থায় নিয়ে এসেছিলাম, মারধর করা হয়েছিল, সেই অবস্থায় নিয়ে এসেছিলাম। তারপরে মেয়েকে হাসপাতালে ভর্তি করি, তখন সেখান থেকে হাসপাতালে ভর্তি করি। ভর্তি করার পরে মেয়ে শুক্রবার দিন রাত্রে ভর্তি করি, শনিবার দিনকে সকালবেলায় ভালো ছিল, তারপর দিন রবিবার দিন সকালবেলায় মেয়ে মারা যায়। শাশুড়ি আর শাশুড়ির ছেলে দুজনা মা ছেলে জড়িত আছে, আমি চাই এদের শাস্তি ভালোভাবে হোক, এর যেন কঠোরভাবে শাস্তি হয়। মাম্পির মৃত্যুর খবর এদিন জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ঘাটবাওর এলাকায় ছেলের বাড়িতে গিয়ে ভাঙচুর চালান তারা, ভেঙে দেওয়া হয় জানলার কাঁচসহ সমস্ত কিছু। এ বিষয়ে মাম্পির মা বলেন, বিয়ের পর মেয়ে পড়াশুনো করতে চেয়েছিল, ওরা তাও করতে দেয়নি। মেয়ের সমস্ত গহনা বিক্রি করে নেশা করত ছেলে, এমনকি মেয়ের ব্যাংক অ্যাকাউন্টে থাকা কন্যাশ্রীর টাকাও তুলে নিয়েছিল, ওরা আমার মেয়েকে মেরে ফেললো। আর বলে কি, মেয়ে বলে কি, এই বাড়ির সংসার করতে হলে তোর বাড়ির সম্পর্ক রাখা যাবে না, ও ইংলিশে অনার্স নিয়ে পড়ে, বলে কি পড়াশোনা করা যাবে না, পড়াশোনা করলে সংসার করতে পারবি না, আর সংসার করবি না, পড়াশোনা করবি, জীবনে কোনোদিন আমার মেয়েরা আমরা গায়ে হাত তুলিনি, কোনোদিনও মারেনি, আমার একটা মেয়ে খুব যত্ন করে মানুষ করেছি। এদিন বনগাঁ থানায় শুভম বিশ্বাস ও তার মা মুক্তি বিশ্বাসের নামে অভিযোগ দায়ের করেন মাম্পির পরিবার। অভিযোগের ভিত্তিতে ওই দুজনকে আটক করেছে বনগাঁ থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সোম দাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স লাইন, বনগাঁ। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।